হেফাজতে ইসলামীর সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফিকে সুকৌশলে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের একাংশ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহমদ শফির ছোট ছেলে আনাস মাদানি ও শ্যালক মাওলানা মাইনুদ্দিন। পরিবারের পক্ষ থেকে এ সময় চারটি দাবি তুলে ধরা হয়। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ইসলামের নামে এদের ষড়যন্ত্র ছিল, যা বর্তমানে অব্যাহত রয়েছে। আমরা মনে করি আল্লামা শাহ আহমদ শফিকে একই খায়দায় ভয় ভীতি ও মানসিক নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সুতরাং আজকের সম্মেলনে সরকারের কাছে আমাদের দাবি হলো, এক, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফির অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দুই, তার পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত মামলা তদন্তপূর্বক অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। তিন, আল্লামা শাহ আহমদ শফির পরিবারের সদস্যদের ও তার অনুসারীদের নিরাপত্তা বিধান করতে হবে। যারা মামলা তুলে নেওয়ার হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চার, আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ রেখে যাওয়া সকল দিনই ও সামাজিক অঙ্গনগুলো থেকে হযরতের বিরোধীদের অপসারণ করতে হবে।